নমস্কার বন্ধুগণ, আমার নাম সুব্রত পোড়েল, আমি দ্য ফিটনেস সিকারে আপনার স্বাগত। তো আজকের টপিক হচ্ছে যে আমি আমার বাল্কিং ডায়েটকে কেমনভাবে ডিজাইন করেছি, কেমনভাবে আমি ক্যালোরিজ সেট করেছি, ম্যাক্রো সেট করেছি এবং কেমনভাবে আমার প্রোগ্রেস চলছে, তো সেটাই আমি এখানে এক্সপ্লেন করব। তো আমি অবশ্যই এটা একটা অ্যাপসের মাধ্যমে সব ক্যালোরিজ বার করেছি, ঠিক আছে। তো 100-এর মধ্যে 99 জন এটাই করে, বাট অ্যাপস কিন্তু সবসময় পারফেক্টলি দেখায় না, এটা মাথায় রাখবেন। আর বেশিরভাগ সময় অ্যাপস বেশি ক্যালোরিজ দেখায়, ঠিক আছে। তো বাট ঠিক আছে, আপনি রাফলি ফিগার জানার জন্য অ্যাপস থেকে, যে কোনো অ্যাপসের থেকে ক্যালোরিজ বার করতে পারেন। বাট যদি সেরকম কোনো দেখেন যে সবসময় অ্যাপসের ওপর অন্ধবিশ্বাস হয়ে থাকবেন না, ঠিক আছে, একটুখানি নিজের বুদ্ধি খাটাবেন। তো এখানে আমি যে লিখেছি, যে এখানে আমার বলছে যে 3500 ক্যালোরিজ পার ডে আমাকে খেতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে একটা অ্যাপ রেকমেন্ড করছে টু ইনক্রিজ দ্য ওয়েট, মাথায় রাখবেন ওয়েট গেইন করার জন্য, ঠিক আছে। অ্যান্ড আমার মেনটেন্যান্স ক্যালোরিজ হচ্ছে 2887 ক্যালোরিজ, 2487 ক্যালোরিজ, সরি। তো এইটা হচ্ছে আমার মেনটেন্যান্স ক্যালোরিজ। আমি এখন খাচ্ছি কত, 2737 ক্যালোরিজ। আর আমার ট্যাঙ্কে কত আছে, মানে রিজার্ভে আমি এখনও খেতে পারি কত, 763 ক্যালোরিজ, ঠিক আছে। প্রোটিন আছে আমার 200 গ্রাম, ঠিক আছে। সেখানে হচ্ছে 170 গ্রাম হচ্ছে লিন সোর্স অফ প্রোটিন, ঠিক আছে। আপনি যদি নন ভেজিটেরিয়ান হন, সবসময় চেষ্টা করবেন যে আপনার প্রোটিন সোর্স যেন লিন সোর্স হয়, ঠিক আছে। মিক্স সোর্স যেন না হয়। মিক্স সোর্স মানে কি, ডাল, সয়াবিন বা আরও যত রকমের যে রাজমা, পনির, এগুলো কি মানে লিন সোর্স অফ প্রোটিন নয়। লিন সোর্স অফ প্রোটিন, লিন সোর্স অফ কার্বস, লিন সোর্স অফ ফ্যাট বলতে কী বুঝি, যার 90% ক্যালোরিজ, 90% নিউট্রিশন, যে কোনো একটা ম্যাক্রো নিউট্রিয়েন্ট থেকেই আসছে, ঠিক আছে। যেমন ভাত হচ্ছে কি, লিন সোর্স অফ কার্বস, ঠিক আছে, সিম্পল। চিকেন হচ্ছে কি, লিন সোর্স অফ প্রোটিন। এগস হচ্ছে কি, লিন সোর্স অফ প্রোটিন, ঠিক আছে। তো এবার এখানে হচ্ছে আমার 170 গ্রাম হচ্ছে আমার লিন সোর্স অফ প্রোটিনের থেকে আসছে, বাকি আসছে ওই মিক্স সোর্স, ডাল, রাজমা এইসব থেকে আসছে, ঠিক আছে। ফ্যাট আসছে হচ্ছে 99 গ্রাম, ঠিক আছে। অ্যান্ড কার্বস হচ্ছে 227 গ্রাম, ঠিক আছে। টোটাল যদি ক্যালোরিজ এখানে দেখি 2600 ক্যালোরিজ, তাহলে এখানে 2737 ক্যালোরিজ কী করে হচ্ছে না, লিন যে মানে আমার এখানে কি মানে প্রোটিন, ফ্যাট, কার্বসের ক্যালোরিজ লেখা আছে। এবার সব সমস্ত লিন একদম পুরো লিন তো থাকে না, প্রোটিনের মধ্যেও কিছু ফ্যাট পাই, কার্বসের মধ্যেও কিছু প্রোটিন পাই, ফ্যাটের মধ্যেও কিছু প্রোটিন পাই, রাইট, এই সোর্সগুলোর মধ্যে। তো সেই হিসাবে এখানে 2737 ক্যালোরিজ দাঁড়িয়েছে। তাহলে এবার কোশ্চেন হচ্ছে যে আমার কেন 3500 ক্যালোরিজ যখন অ্যাপস রেকমেন্ড করছে, আমি কেন 2737 ক্যালোরিজ খাচ্ছি। প্রশ্নটা হচ্ছে এখানে অ্যাপস বলছে, অ্যাপ বলছে যে ওয়েট গেইন করতে, ঠিক আছে। মানে কি 3500 ক্যালোরিজ খেলে আমার ওয়েট গেইন হবে, কিন্তু আমাদের পারপাস কী হওয়া উচিত, ওয়েট গেইন নয়, লিন মাসেল গেইন, ঠিক আছে। অবশ্যই আপনি যদি বেশি ক্যালোরিজ খেতে হবে মাসেল গেইন করতে গেলে, এবং বেশি ক্যালোরিজ খেলে ফ্যাট গেইন হবে, কিন্তু তার মানে এই নয় যে বেশিরভাগটাই ফ্যাট, যত ফ্যাট কম মানে হোল্ড হবে বডিতে তত বেটার। তো কি স্লো প্রগ্রেস চাই, তো যার জন্য কি আমার এখানে স্লো প্রগ্রেস রেখেছি, ঠিক আছে, সিম্পল। ঠিক আছে, 2700 এখানে, ঠিক আছে, এখানে 1000 ক্যালোরিজের সারপ্লাস বলছে, 1000 ক্যালোরিজ আমার বডি ইউটিলাইজই করতে পারবে না, সিম্পল, ঠিক আছে। কেননা 1000 ক্যালোরিজ মাসেল তো এত তাড়াতাড়ি গেইন হয় না, রাইট, ন্যাচারালি মাসেল খুব স্লো স্লো গেইন হয়। তো এত 1000 ক্যালোরিজ সারপ্লাস দিলে অবভিয়াসলি আমি একদম ম্যাক্সিমাম পোটেনশিয়ালে আমার মাসেল গেইন করবো, কিন্তু কি তার সাথে সাথে অনেক বেশি ফ্যাটও আমি গেইন করবো, তো আমি সেটা চাই না। যার জন্য কি আমি খুব কম একটা 300 ক্যালোরিজের কাছাকাছি আমি সারপ্লাস ক্রিয়েট করেছি। তো এই ভিডিওটা আমি বানাতে চাইলাম কেন, কারণ আমি চাই আপনারা কি ওয়েট গেইনের ওপর ফোকাস না করুন, ঠিক আছে, হঠাৎ করে একটা বড় সারপ্লাস না ক্রিয়েট করে দিন, ঠিক আছে। এমনিতেও আমি মানে কিছুদিন আগে ডেফিসিট থেকে মানে আসছি, তো আমার বডি অলরেডি একটা এনার্জি এফিশিয়েন্ট মোডে ছিল এতদিন। তো আমি যদি হঠাৎ করে একটা 1000 ক্যালোরিজের সারপ্লাস দিই, অবভিয়াসলি বডি বেশিরভাগটা ফ্যাটি পুট অন করবে, ঠিক আছে। তো যার জন্য আমি কি স্লোলি স্লোলি এগোচ্ছি। এবার ব্যাপারটা হচ্ছে তাহলে আপনারা কত ক্যালোরিজ সারপ্লাস ক্রিয়েট করবেন। তো এখানে একটা রাফ ফিগার আমি দেখেছি যে 150 থেকে 500 কে করবে যে একদম নিউবি, ঠিক আছে।
150 কে করবে যে একদম অ্যাডভান্স লেভেলে আছে, যার ট্রেনিং 10-15 বছর হয়ে গেছে। যে নিউবি তার 500 কেন, কারণ নিউবি গেইনস আছে, তো বেশি ক্যালোরিজ দিলে অবভিয়াসলি সে তাড়াতাড়ি মাসল গেইন করবে। কিন্তু সেটা যদি অ্যাডভান্সের ক্ষেত্রে আমি যদি 500 ক্যালোরিজ দিই, সে ফ্যাট পুট অন করবে। কেন, কেন তার মাসল গেইনিং পোটেনশিয়াল হয়তো জেনেটিক পোটেনশিয়ালের টপে পৌঁছে গেছে, পিকে পৌঁছে গেছে, যার জন্য। ওকে, তো আছে, তো এরকমভাবে স্লোলি স্লোলি প্রোগ্রেস করবেন, 100-200 ক্যালোরি সারপ্লাস করবেন, স্ট্রেংথ লেভেল দেখবেন, স্ট্রেংথ কেমন ইনক্রিজ হচ্ছে। কেননা স্ট্রেংথ হচ্ছে একটা খুব বড় সাইন যে আপনার মাসল গেইন হচ্ছে। তো জিমে যদি স্ট্রেংথ হচ্ছে, প্রোগ্রেস হচ্ছে, মাসে যদি 500-600 গ্রামও বাড়ে, 1 কিলোর কাছাকাছিও বাড়ে, সেটাও অনেক বুঝবেন, ঠিক আছে, অ্যাজ আ মাসল গেইনের দিক থেকে আমি বলছি, ঠিক আছে। তো এটাই আর কি, এটাই আমার এখন প্রোগ্রামিং চলছে। তো আমি এখন এতটা 2737 ক্যালোরিজের কাছাকাছি খাচ্ছি, তো আমার মোটামুটি প্রোগ্রেস ঠিকঠাক হচ্ছে, আর লিপসও আমার বাড়ছে খুব ভালোই, তাড়াতাড়ি অ্যাকচুয়ালি আমার লিপস বাড়ছে, স্ট্রেংথ খুব তাড়াতাড়ি বাড়ছে। তো ধীরে ধীরে দেখি নেক্সট মান্থে কত কী হয়, সেই হিসাবে যদি প্রয়োজন পড়ে আরও ক্যালোরিজ ইনক্রিজ করব, ঠিক আছে। তো এটাই আর কি, আজকের মতো এতটুকুই, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। আর যদি আপনার এই ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই লাইক সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করবেন, আর যদি মনে হয় কোনো কিছু ইম্প্রুভমেন্ট প্রয়োজন, অবভিয়াসলি কমেন্ট বক্সে জানাবেন। এমন কি যদি আপনার খারাপ লাগে, আপনি ডিসলাইক করতে পারেন। আর যদি আপনার কোনো কোয়েশ্চেন থাকে, অবভিয়াসলি কমেন্ট বক্সে আমাকে জিজ্ঞেস করতে পারেন, আমি সেটা উত্তর দিকে খুব খুশি হব। আর আচ্ছা, তো এটাই আর কি, থ্যাংক ইউ ফর ওয়াচিং, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।